से। চারজন যাচ্ছি, আমি আর শুভ্র, আর বাকি দুজনকে তোমরা হয়তো আগে কোনোদিন দেখোনি, তোমাদেরকে আমি পরে ওখানে গিয়ে দেখাচ্ছি। আর ওদের দুজনেরই মেন কাজ, এই দেখো কমপ্লিট মাছ 260 টাকা করে নিল, সাইজটা দেখো এই সাইজ। তাহলে কিসের চাটনি? আমের চাটনি। বাহ, দারুণ করেছি, আর তরকারিটা বেশ দারুণ টেস্ট, দেবুদের হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন আর টেস্টও বেশ ভালো। হাতির দাম কত? 250। হাতির থেকে কমপ্লিটের দাম বেশি, তাহলে কোনটা গেলে ভালো হতো? মাছই ঠিক আছে, আলাদা হয়ে গেল। এবারে চলো মেন কাজে। এই দেখো নদীর ধার, কতদিন পর এলাম ডায়ন হারবার। দেখি কেস খাবি ছেলেমেয়েগুলোকে, কার বাবা মা দেখতে হবে, কার দাদা বৌদি দেখতে হবে, বলে তোরা কলেজে যার নাম করে এখানে বসে আছিস। পাক ডায়নে ভিড় দেখো, শুধু এত জ্যাম। টি 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 ফাস গে রে বাবা, চলো চলো চলো। ডায়মন হারবার মানে এই সব সাইডে শুধু নার্সিং হোম হসপিটাল এই সব ভর্তি। এ দাঁড়িয়ে জ্যাম করছে বাসটা। তো ওরা দুজন ওখানে নেমে গেছে, আমরা এখন যাচ্ছি একটা রিপোর্ট আনতে, শুভ্রর একটা রিপোর্ট আনতে যাচ্ছে। আর বেশি তোমাদেরকে ঝুলাবো না, তখন থেকে ঝুলে ঝুলে আসছি। ওরা হচ্ছে গেছে ভ্যাকসিন নিতে, ওরা এসছে ভ্যাকসিন নিতে সুরক্ষাতে। আর কতটা রে, আর অনেকটা। এই যে শুভ্র যাচ্ছে ওইখানে, কোথায় গেল শুভ্র? ওই যে ওই যে ওই যে গেল, আর আমি গাড়িটা ঘুরিনি। এত টোটো, এত এখানে কি করে ঘোরাবো? এখানে একটা ভালো জায়গা আছে, এটা এখানে ঘুরে নিব, একদম একটা না এরকম করে গিয়ে ওইখানে ঘুরিয়ে দেবো। হ্যাঁ ফট করে ঘুরিয়ে নি, তারপরে কথা বলছি। লাস্ট ঘোরানো হয়ে গেছে, দেখো ঘন ঘন যাচ্ছে, কতক্ষণ ওয়েট করে 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 তারপর টুক করে ঘুরে নিয়েছে। আর হ্যাঁ, ওরা যে ভ্যাকসিন নিতে এসছে কত করে পড়ছে? ওদের 790 টাকা করে পড়ছে, আর ফ্রিতে নয়। আমি ট্রাইপডও নিয়ে এসছি, মাইকও নিয়ে এসছি, কিন্তু মাইকে আর এতে ইউজ করতে পারছি না, কারণ এই গাড়ি চালাতে চালাতে কখন টুকটাক করে বের করবো এ করবো, এইসব ইকুইপমেন্ট থাকলে সব জড়ে জড়িয়ে যাবে আর ভিডিও শ্যুট হবে না। দেখেছিস ঠিকঠাক আছে রিপোর্ট? বাহ, বৃষ্টি চলে এলো তো এখানে কাজ শেষ, এইবারে যাবো এমবাজারের ওইদিকে, ওইখানে তারা আছে, আর পারলে একটু এমবাজারে ঢুকে যাবো। চলো নিচে বাজার কলকাতা, এখানে হচ্ছে এমবাজার। তো একটা জিনিস দেখো, প্রথম প্রথম যখন মানে করোনা যখন স্টার্ট হয় সেই সময় ঢুকলেই স্যানিটাইজার হ্যান্ড ট্যান দেয়, এখন আর সব কিছু দিচ্ছে না, যাও যা খুশি করো। আচ্ছা এই জিনিসটা দেখো, এই তো জামা, তো ট্যাগের কাছে দেখো কি দেওয়া আছে, দেখেছো এমন? কোনটা পছন্দ হলো একটু দেখো। ও এই যে এরাও চলে এসছে, ভ্যাকসিন ভ্যাকসিন একদম ডান। তো মেসেজ এসছে না পাউডার জল দিয়েছে? পাউডার জল দিয়েছে, মেসেজ আসেনি তো, তাহলে পাউডার জল। আমার তো সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, আমার তো একটা কিছু পছন্দ হচ্ছে না, এমনি বা চপ মারতে চিনতে আসিনি, তো এটা পছন্দ হলে ট্রায়াল রুমে একটু ট্রায়াল ফ্রায়াল দিতাম, সেটাও পছন্দ হচ্ছে না। মোটো কি করছিস রে, দেখি কেমন লাগছে, দেখি বাচ্চা বাচ্চা লাগছে রে তোকে, সে নেতারা এরকম ড্রেস করে না? আমি এটা নিয়ে এলাম, এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো কেমন লাগছে গো, এটা কি নেবো? পেছনে আমার ক্যামেরা লাগানো নেই, তো কেমন এটা চেক করে না। তো শপিং মলে একটু সাবধানে থাকবে, আমরা ছেলে আমাদের কোনো এত প্রবলেম হবে না, কিন্তু
তোমরা একটু সাবধানে থাকবে, অনেক জায়গায় এমন হয়েছে। কিন্তু এটা নেবো না নেবো না কি করবো ভাবছি, ভালো লাগছে না। কোনো প্রোটোকল ফলো নেই তো। শুভ্র আর সত্য দুজন কেনা কমিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেনাকাটা কমপ্লিট। এটাও এরকম হচ্ছে না, সারি ঠিকঠাকই ছিল নাকি? চলো একটু নদীর ধারে একটু বসে কিছুক্ষণ চিল ফিল মেরে তারপর বাড়ি চলে যাবো। এই যে হোটেল সাগরিকা, এটাও ভালো মডিফাই করেছে। কত দাম আছে গোগুলো এখন? 5 টাকা। 1 টাকায় 10 পিস খেতাম, সেটা এখন কত? 5-6 পিসের দাম 5 টাকা, 1 টাকা করে পিস হয়ে গেছে এখন। এই বেড়ে হবে থামস আপ। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, এবারে চলো বাড়ির দিকে। ওই তাদের বাস না না ছিল ছোটি মারি বাপরে বাপ, কত গাড়ি রে। এখন সত্য ড্রাইভিং করছে আর টুকুর টুকুর করে যাচ্ছে। আমি লাফিয়ে উঠে গেছি, গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ না বন্ধ হবে স্টার্ট। ভয় লাগছে, কি একটু নতুন নতুন করলে না, বহুত ভয় লাগে। আরে 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 আরে, নতুন ড্রাইভার এখন ভাবো করিস না রে, বেঁচে ফিরে এসছি ভাই। আর একটা জিনিস দেখো, এখন কটা বাজে বলে মনে হয় একটু গেস করো দেখি। দেখো চারিপাশে অবস্থাটা দেখো, এখন বাজে 3:45 আর এখন এই অবস্থা, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। একটা জোরে এসে গেলে পুরো জমে যাবে। আর এর সিন দেখো, নতুন জামা পরে নিয়েছে, এখানেও চব্য হলো। এবারে চলো এই যে হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, এই রাস্তাটা বেশ দারুণ লাগে। দুপাশে গাছ, মাঝখানে রাস্তা, পুরো উপরে না ছাউনি হয়ে গেছে। চেকিং চলে, যারা আসবে দেখে রাখো এই জায়গাটা, সাবধানে থাকবে, একদম ষাটে নিয়ে যাবে, ষাটের উপরে একদম তুলবে না। আর একটু জোরে বৃষ্টি আর দিলে তো মজা তো জমবে। এই যে নতুন রাস্তায় এসে গেছি, আর একটুখানি গেলেই কাকদ্বীপ, কাকদ্বীপ কত? 3.5 কিমি। এই দেখো ভাগ্য, গ্রিন ছিল, জাস্ট এলাম এই জায়গাটা রেড হয়ে গেল। তো আমরা কাকদ্বীপ পৌঁছে গেছি, এখন বাজে 4:25। তো যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি, হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন ব্রিজে চলে এসেছি, একটু বৃষ্টির মজা নেব তারপরে বাড়ি চলে যাব। তো এই ভিডিওটি এতটাই, তো কেমন লাগলো ভিডিওটি তোমরা জানিও। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।